ন্যায্য কথা বলতে বলতে আর শুনতে শুনতে বাংলাদেশে কিন্তু বিদ্যুৎ ব্যবস্থাপনা একদম অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, দেশ অন্ধকার, আমরা বিদ্যুতের অভাবে ঠিকমতো খাওয়ার সময়ও বিদ্যুৎ পাই নাই, সেই জায়গায় চলে গিয়েছিল। যতই আপনি ন্যায্য কথা বলেন, দেশের মানুষ চায় তার অধিকার প্রতিষ্ঠিত করা। বাংলাদেশের 18 কোটি মানুষের ঘরে আজকে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছে সরকার, অথচ ঢাকা শহরই ছিল অন্ধকার। সেই জায়গা থেকে সমস্যাকে চিহ্নিত করে সরকার প্রধানের নেতৃত্বে, আজকের বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে, আজকে কিন্তু আমরা বাংলাদেশের একদম প্রত্যেকটি প্রান্তরে আমরা বিদ্যুৎ ছড়িয়ে দিতে সক্ষম হয়েছি। এখন উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। তো সরকার তো টাকা ছাপাবে না, সরকার টাকা জনগণের কাছ থেকে তো নিতে হবে, জনগণেরই তো সরকার। সরকার তো এই টাকা নিয়ে এই অন্য কিছু করছেন না, মানুষকে, যেটা জনাব প্রিন্স বলছিলেন যে এই ক্ষেত্রে জবাবদিহিতাহীনভাবে যেভাবে কোম্পানিগুলোকে সুযোগ দেওয়া হয়েছে, আমি সেটাই বলছি, ক্যাপাসিটি চার্জের নামে যা হয়েছে সেগুলো নিয়ে বিস্তর কথা হয়েছে এখন পর্যন্ত, বিস্তর কথা বলেছেন। আমি ভার জনগণ কেন নেবে, বিস্তর বলবো না, আমি স্বাভাবিকভাবেই আপনাকে জবাবটা এইভাবে দিচ্ছি। যখন বিদ্যুতের অভাব, কুইক রেন্টাল যদি তখন না আসতেন, তাহলে বাংলাদেশের আজকে কী অবস্থা হতো, মেশিনারিজগুলো কী হতো, উৎপাদন ক্ষমতা সম্পন্ন যে ইন্ডাস্ট্রিগুলো সেগুলো কী হতো, শেয়ার দরে বিক্রি হয়ে যেত, বাংলাদেশে আজকে কোনো ইন্ডাস্ট্রি থাকতো না, বাংলাদেশের সকল উৎপাদন ক্ষমতা বন্ধ হয়ে যেত। সেই জায়গা থেকে বঙ্গবন্ধুর কন্যা দেশকে রক্ষা করেছেন কুইক রেন্টাল দিয়ে। সেটাকে যদি কেউ মনে করেন যে এটা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাহলে আমি মনে করি যে এই অর্থনীতির সংজ্ঞা ভুল। সে তো 15 বছর আগের কথা, 15 বছরের ধারাবাহিকতা আজকে কিন্তু প্রাসঙ্গিকতা কি আছে? হ্যাঁ, প্রাসঙ্গিক এই যে আজকে 15 বছর পর বাংলাদেশের মানুষ যেমন বৃদ্ধি পেয়েছে, বাড়িঘর বৃদ্ধি পেয়েছে, বিদ্যুৎ উৎপাদন যেরকম আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি, ওরকম কিন্তু আজকে সারা বাংলাদেশের মানুষ বিদ্যুৎ বুক করছে, উপভোগ করছে, তাদের প্রত্যেকটি ঘরে ঘরে আজকে বিদ্যুৎ। আজকে আপনি দেখুন প্রত্যেকটা ঘরে ফ্যান চলছে, এসি চলছে, আজকে প্রত্যেকটি ঘরে এই আমরা ফ্রিজ দেখি, যেটা কল্পনা করা যায়নি কিন্তু বাংলাদেশে কিন্তু এটা সম্ভব হয়েছে। সুতরাং এই বিষয়গুলোকে আমি মনে করি যে সরকার যথাযথভাবে এই নিয়ন্ত্রণ করতে পারছেন বলেই সম্ভব হয়েছে। আর কিন্তু এই মুহূর্তে একটা জবাবদিহিতার ব্যবস্থা থাকলে ক্ষতি কী ছিল এনার্জি রেগুলেটরি কমিশন? না, আমরা তো জবাবদিহিতার বিষয়ে তো সরকার ওপেন সিক্রেট, একদম সবাইকেই সব প্রশ্নের জবাব আপনি দেখলেন যে টেলিভিশনে সংবাদ সম্মেলনেই বলে দিয়েছেন মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয়, তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে আমরা এই ক্ষেত্রে আর ভর্তুকি দিতে চাই না। কেন দিতে চাই না? যে সরকার যদি সর্বক্ষেত্রে শুধু ভর্তুকি দেয়, তাহলে দেশটা চলবে কীভাবে? বিদ্যুৎ আমরা যেভাবে খরচ করছি, আমাদের তো ব্যাকআপ নিতে হবে না? প্রশ্নটা হচ্ছে যে মানুষের জীবনটাকে সব মোটামুটি গ্রহণযোগ্য পর্যায়ে রাখার দায়িত্ব সরকারের, সেখানে ভর্তুকি না দেওয়ার একটাই কারণ থাকতে পারে যে সরকারের হাতে আর টাকা নেই, সেটাই কি অবস্থা? না, আমি তা মনে করি না। আমি মনে করি যে সরকারের কিন্তু টাকা যোগান দেওয়ারও ব্যাপার রয়েছে। তো কোন, আপনি বলেন কোন ক্ষেত্র থেকে টাকা আসবে? আপনি খাদ্যে ভর্তুকি, বিদ্যুতে ভর্তুকি, এমনকি পানিতেও ভর্তুকি যদি দিতে হয়, তাহলে আপনি উৎপাদন ক্ষমতা বন্ধ করে দেন, দেশ চলবে কীভাবে? সুতরাং সরকার পরিচালনায় যারা আছেন ওনারা বিবেক দিয়েই ভেবে চিনতে সিদ্ধান্ত নিচ্ছেন। এগুলোকে সমর্থন দেওয়া মানে জরুরি, আমি তা বলবো না, আমি বলবো ভেবে চিনতে একটু কথা বলা উচিত আমাদের সব।